আমার প্রিয় বন্ধুরা সোমনাথ অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত শূন্যস্থান পূরণ করো সেট ওয়ান তোমরা প্রত্যেকেই যেন তোমাদের গণিতের কিন্তু শূন্যস্থান পূরণ কিন্তু থাকে পাঁচখানা তো আজকে যে শূন্যস্থান পূরণগুলো এটা কিন্তু কোনো অঙ্ক তোমাদের করতে হবে না জাস্ট মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে কারণ প্রত্যেক বছর দুটো থেকে একটা কিন্তু এই ধরনের শূন্যস্থান পূরণ থাকে যে শুধু মুখস্থ করলেই হয় তো আজকের এরকমই দশটা শূন্যস্থান নিয়ে আমি আলোচনা করে দেবো তাই তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো ডিসেম্বর দু হাজার আর মাত্র পঁচিশ দিন মতো বাকি রয়েছে যদি কোনো পড়াশোনা না হয়ে থাকে চিন্তাভাবনা ক্রোশের সাথে পরীক্ষা দেব না তোমাদের একটা কথাই বলবো সোমনাথ একাডেমি থেকে লাস্ট মিনিট নোট তোমরা সংগ্রহ করতে পারো সমস্ত বিষয়ে নোটগুলো সংগ্রহ করো এই কদিন পড়াশোনা করে অবশ্যই একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করে নোটগুলোকে দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা ভিডিওটি শুরু করি এক নম্বরের প্রশ্ন যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার দেন তিনি হলেন উত্তর উত্তমন ঠিক আছে দু নম্বরের প্রশ্ন যিনি টাকা ধার করেন তাকে কি বলে অধর্মন বলা হয় শূন্যস্থানে লিখবে আচ্ছা তিন নম্বরের প্রশ্ন দেখো সমৃদ্ধি মূল সমান সমান ড্যাশ প্লাস দিয়ে সু শূন্যস্থানে কি বসবে আসল বা মূলধন যে কোনো একটা বসবে তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের পাঠিগুনিতে কিন্তু তোমাদের তিনটি অধ্যায় রয়েছে একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা সমহার বৃদ্ধি সুদ আর একটা হচ্ছে তোমাদের অংশীদারী কারবার আর সরল সুদ কথায় তিনটে অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নগুলোকে আমি নিয়েছি এবং বিগত দশ বছরে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসেছে সেইগুলোই কিন্তু এখানে তুলে দিয়েছি আমি চার নম্বরে প্রশ্ন দেখে নাও চক্রবৃদ্ধি সুদ সমান সমান সমূল চক্রবৃদ্ধি ড্যাশ কী হবে ড্যাশে হচ্ছে কি সরি এটা মাইনাসে রয়েছে সমূল চক্রবৃদ্ধি মাইনাস অন্য স্থানে কী বসবে আসল পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও যে চক্রবৃদ্ধি সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত কী উত্তরে লিখবে কমবে ছ নম্বরের প্রশ্ন দেখে নাও অংশীদারী কারবার ড্যাশ ধরনের উত্তর লিখবে দুই ধরনের অর্থাৎ অংশীদার কারবারটা দুই ধরনের হয়ে থাকে সাত নম্বরের প্রশ্ন দেখে নাও যাদের মূলধন নিয়ে একটি কারবার গড়ে তাদের বলে উত্তর অংশীদারী তাদেরকে অংশীদার বলা হয় নম্বরের প্রশ্ন দেখো ড্যাশ কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয় উত্তর লিখবে মিশ্র অংশীদারী কারবারে আমাদের ন নম্বরের প্রশ্ন একবার দেখে নাও সুদের হার মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল সময়ের ড্যাশ উত্তর কী হবে যে ব্যস্তানুপাতিক হবে ওকে দশ নম্বরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নটি আমরা দেখে নেব যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট এবং প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কী উত্তর লিখবে পি ইকুয়াল টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড টাকা তো এই ছিল দশটি তোমাদের গুরুত্বপূর্ণ সুমস্তরপূরণ প্রত্যেকে খাতায় এগুলো লিখে রাখো কারণ এই ধরনের প্রশ্ন ব্যাপার থেকে দিতেই থাকবো তোমাদেরকে যতদিন তোমাদের পরীক্ষা না হচ্ছে ঠিক আছে আর এই ছিল আজকের ভিডিও এবং তোমরা যারা এখনও নোটগুলো সংগ্রহ নি সোমনাথ অ্যাকাডেমি থেকে তোমরা নোটগুলো সংগ্রহ করো এবং একটি ভালো রেজাল্ট তোমরা তৈরি করো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো